সরা তো আজ স্কুল যেতে হবে না, স্কুল গিয়ে খুললে ভালো না খারাপ? বাচ্চাটা ক্লাস করে পরে সব থেকে বলো যে ছাদ পাতা বিক্রি করি, একটা পূজার জামা কাপড় দেওয়ার মতন বাবার কোনো বাস্তবতা নাই। আমি এই রাস্তায় যাতায়াত করি, দেখি আমরা আনন্দবাজার ডিজিটালে খবরটা প্রথম দেখতে পাই এবং দেখে আমরা সিদ্ধান্ত নেই যে তাদের কিছু একটা করতে হবে। আমরা আমাদের সহযোগী তারা ছেলেরা, কিন্তু আমাদের চোখে এতদিন পড়েনি। আমরা সাধারণত এরকম খুঁজে বেড়াই যে এরকম যাদের আর্থিকভাবে পিছিয়ে পড়া বা আর্থিকভাবে সংকটের মধ্যে ছিল, তাদের এই উৎসবের দিনে আমরা উৎসবের উপহারে কিছু দেওয়ার চেষ্টা করি। তা আমরা এতদিন তাদের হয়তো আমাদের চোখের আড়ালে ছিল। আনন্দবাজার ডিজিটালকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ যে তারা এরকম একটি বাচ্চাকে তুলে এনে আমাদের চোখের সামনে দেখালেন।